বন্ধুরা মহিউদ্দিন মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আজ প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা দু হাজার উনিশের মডেল টেস্ট সাধারণ টু থেকে আপনাদের সাথে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মডেল টেস্ট যারা আপনারা দেখবেন তাদের কাছে অনুরোধ তারা প্রথম থেকে শেষ পর্যন্ত মডেল টেস্টটা দেখবেন তাহলে এখান থেকে কমন পথের সম্ভাবনা অত্যন্ত বেশি বেড়ে যায় আর যদি অর্ধেক থেকে চলে যান তাহলে দেখা গেছে যেটুকুন পড়েন নাই সেখান থেকে কোনো প্রশ্ন আসছে এটা আপনারও কোনো ফায়দা হবে না আমাদের পরিশ্রমটা বৃথা যাবে আপনাদের কাছে অনুরোধ যে এটাই শেষ পরীক্ষা নয় এরপরে আরও পরীক্ষা আছে আপনার প্রস্তুতিটা কন্টিনিউ করবেন আর প্রথমে যেটা বলে রেখে আমার চ্যানেলটি শেয়ার করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবীদের সাথে বা ফ্রেন্ডসদের সাথে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জারে শেয়ার করবেন আজ পর্যন্তই মানে যেটা বক করলাম আপনাদের একটু সময় নিলাম আর কি এই তাহলে চলুন শুরু করি এক নম্বরে আছে সনরা লাইন কোন দুটি দেশের মধ্যে বিভক্তকারী সীমারেখা সনোরাল লাইন হচ্ছে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্যে বিভক্তকারী সীমারেখা দুই নম্বর আছে হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কী হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম আছে গেস্টাপো তিন নম্বর আছে ফরাসি বিপ্লব কবে সংগঠিত হয় ফরাসি বিপ্লব সংগঠিত হয় সতেরোশো সালে চার নম্বরে আছে সানা কোন দেশের সংবাদ সংস্থা সানা হচ্ছে সিরিয়ার সংবাদ সংস্থা পাঁচ নম্বরে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কী ফকল্যান্ড দ্বীপপুঞ্জের রাজধানীর নাম হচ্ছে স্ট্যানলি এটি আর্জেন্টিনা থেকে চারশো ষাট কিলোমিটার দূরে ফকল্যান্ড দ্বীপপুঞ্জটি এটি বর্তমানে ব্রিটেনের অধীনে আছে ছয় নম্বর হচ্ছে কোন দেশটি জি সেভেনের অন্তর্ভুক্ত বা সদস্য নয় রাশিয়া এখানে অন্য অপশনগুলো থাকে যে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স জার্মানি ইটালি জাপান এরা হচ্ছে জি সেভেনের সদস্য রাশিয়া জি সেভেনের সদস্য নয় সাত নম্বর আছে বিখ্যাত ম্যাগনাকাটার সনদ কবে স্বাক্ষরিত হয় বিখ্যাত ম্যাগনাকাটার সনদ স্বাক্ষরিত হয় বারোশো সালে আট নম্বরে ক্যাম্প ডেবিট চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ক্যাম্প ডেবিট চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে আর নয় নম্বর আছে গারুদা কোন দেশের বিমান সংস্থা গারুদা হচ্ছে ইন্দোনেশিয়ার বিমান সংস্থা দশ নম্বরে আন্তর্জাতিক সমুদ্র আইন ট্রাইব্যুনালের সদর দপ্তর কোথায় ইংলিশে এটাকে বলা হয় ইট লস ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল লস অব দি সি এর সদর দপ্তর হচ্ছে জার্মানিতে এগারো নম্বর হচ্ছে এশিয়ান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় এশিয়ান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর হচ্ছে ম্যানিলা বারো নম্বর হচ্ছে সকালবেলা শান্তি বলা হয় কোন দেশকে সকালবেলা শান্তি হচ্ছে কোরিয়া তেরো নম্বরে সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী কে সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী হচ্ছে মালালা ইউসুফ জাই পাকিস্তানের নাগরিক চৌদ্দ নম্বরে জল জলভাগের পরিমাণ কোন গোলার্ধে বেশি জলভাগের পরিমাণ দক্ষিণ গোলার্ধে বেশি পনেরো নম্বরে হচ্ছে সমুদ্রপৃষ্ঠের স্বাভাবিক বাউচাপ কত সমুদ্রপৃষ্ঠের স্বাভাবিক বাউচাপ হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার পারত চাপ ষোলো নম্বরে স্মক হচ্ছে স্মক যেটা মানে ধোঁয়াশা বলা হয় এটাকে এটা হচ্ছে দূষিত বাতাস ই আট কি ই আট হচ্ছে বিশ্বে পরিবেশ দূষণকারী শীর্ষ আটটি দেশকে ই আট নামে অবহিত করা হয় আঠারো নম্বরে বাংলাদেশের উপর দিয়ে কোন রেখাটি অতিক্রম করছে বাংলাদেশের উপর দিয়ে যে আন্তর্জাতিক রেখাটি অতিক্রম করছে সেটা হচ্ছে ট্রপিক অব ক্যান্সার উনিশ নম্বরে কাঁদুনি গ্যাসের অপর নাম কী কাদুনি গ্যাসের অপর নাম হচ্ছে ক্লোরোপ্রিক্রিন কাঁদুনি গ্যাসের রাসায়নিক নাম যেটা সেটা হচ্ছে ক্লোরোপ্রিক্রিন সাধারণত পুলিশরা কাজ করার কাজে এটা ইউজ করা হয় তো চোখ নাক মুখ ইত্যাদি প্রচণ্ড জলে রাসায়নিক ধর্মই এটা বিশ নম্বর হচ্ছে কিসের আকর্ষণে জোয়ার বাটা হয় চন্দ্র বা সূর্য সরি চন্দ্রের আকর্ষণে জোয়ার বাটা হয় আর সর্বশেষ আপনাদের কাছে যে কথাটা বলবো যে আপনারা এই যে যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার উনিশ হচ্ছে আপনারা এই প্রস্তুতিটা এই পরীক্ষা হয়ে যাওয়ার পরও কন্টিনিউ করবেন কারণ এরপরে আরও বিশ থেকে পঁচিশ হাজার একটা সার্কুলার আসতেছে এই পরীক্ষাটা হয়ে যাওয়ার সাথে সাথেই সেটা বের হবে আর এটাই শেষ পরীক্ষা নয় বাস্তব কথা হচ্ছে আপনি যদি কষ্ট করেন আপনি যদি স্টাডির ভিতরে থাকেন আপনার এই কষ্টের ফল একদিক না একদিক থেকে আসবেই সেটা হতে পারে আপনি এই জব পেতে পারেন বা অন্য কোনো সরকারি জব পেতে পারেন আপনাকে এটা হেল্প করবেই করা বা প্রস্তুতি কখনো বৃথা যায় না সো এটা কন্টিনিউ করবেন পরীক্ষার শেষেও আজ যে পর্যন্তই যাওয়ার আগে একটাই যারা সাবস্ক্রিপশন করছেন ধন্যবাদ যারা সাবস্ক্রিপশন করেন না তাদের জন্য একটা অনুরোধ নিয়মিত আপডেট এবং সাজেশন ভিত্তিক ভিডিও আমরা যেভাবে দিতে পারবো আসলে এভাবে পাবেন না খুব কমই দিতে পারবেন দিতে না তার সংখ্যা খুব কম এটা নিয়মিত আপডেট ইংলিশ বাংলা গণিত এগুলো নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যেটা শেষে বলতে চাই আমার এই চ্যানেলে ইংরেজি বাংলা গণিতে এবং সাধারণ জ্ঞানের সুন্দর সাজেশন ভিত্তিক ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে আমি এটা ডিসক্রিপশনে এই লিঙ্কগুলো দিয়ে দেবো এখান থেকে গণিত ইংরেজি এবং বাংলার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারেন আজ এ পর্যন্তই খোদা হাফেজ